আলোচনা নিয়ে আসবেন আমাদের বাসকারের স্মৃতি সন্তান বিশিষ্ট আলেমে দ্বীন مفلس کو محل زر دیا پی ران پیر نے مفلس کو محل زر دیا پی ران پیر نے ہر غم سے دور کر دیا پی ران پیر نے ہر غم سے دور کر دیا پی ران پیر نے بولن مفلس کو محل زر دیا پی ران پیر نے مفلس کو محل زر دیا پی ران پیر نے ہر غم سے دور کر دیا پی ران پیر نے ہر غم سے دور کر دیا پی کیا شانتی شباب کٹو کر لگائی جبی کیا شانتی شباب کٹو کر لگائی جبی مردے کو زندہ کر دیا پی ران پیر نے مردے کو زندہ کر دیا پی ران پیر نے مردے کو زندہ کر دیا پی ران پیر نے ہر غم سے دور کر دیا پی ران پیر نے ہر غم سے دور کر دیا پی جو تہ مصیبتوں گرفتار رات دن جو تہ مصیبتوں گرفتار رات دن آزادی اس کو کر دیا پی ران پیر نے آزاد اس کو کر دیا پی ران پیر نے آزادی اس کو کر دیا پی ران پیر نے مفلس کو محل زر دیا پی مرحبا مفلس کو محل زر دیا پی ران پیر نے ہر غم سے دور کر دیا پی ہر غم سے دور کر دیا پی اولاد کی نہ ہونے کی غم جس کی دل میں تا اولاد کی نہ ہونے کی غم جس کی دل میں تا اولاد اس کو دے دیا پی ران پیر نے اولاد اس کو دے دیا پی ران پیر نے اولاد اس کو دے دیا پی ران پیر نے ہر غم سے دور کر دیا پی ہر غم سے دور کر دیا پی جس سور پر حضوری کے نظر کرم اٹھی جس سور 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 جس سور پر حضوری کے نظر کرم اٹھی اب دال اس کو کر دیا پی ران پیر نے اب دال اس کو کر دیا پی ران پیر نے اب دال اس کو کر دیا پی ران پیر نے ہر غم سے دور کر دیا پی ہر غم سے دور کر دیا پی ران پیر نے ہر غم سے دور کر دیا پی ران پیر نے اللہ پاک عز و جل مولائے کائنات دربارے
আমি গুনাহগার শুকর আদায় করছি। গাউসিয়া কমিটি বাংলাদেশ সাধনপুর ইউনিয়ন শাখার শুকর আদায় করছি। পাশাপাশি আমি গুনাহগার, আমার কাছে কোনো কাবিলিয়ত নেই। আমাকে একটা বিষয় আমার ভাইরা নির্ধারণ করে দিয়েছেন, আমার সেই বিষয়বস্তু আপনারা ইতিমধ্যে পোস্টার এবং রিপ্লেডে দেখতে পেয়েছেন। আমি সেই বিষয়বস্তুকে সামনে রেখে আপনাদের সবার খেদমতে পবিত্র কালামে মজিদ থেকে সূরাতুল কাহাফ 15 নম্বর পারা আপনাদের খেদমতে আমি গুনাহগার 18 নম্বর আয়াতি করিমা, আয়াতের সুরের অংশ নয়, আবার আয়াতের লাস্ট বা শেষের অংশ নয়, আয়াতের মাঝখান থেকে মধ্যকান থেকে আপনাদের খেদমতে কয়েকটি শব্দ তেলাওয়াত করেছি। আল্লাহ পাক আজ্জা ওয়া জাল আমাকে আমার নির্দিষ্ট বিষয়ের উপর কথা বলার এবং আপনাদেরকে সেই মোতাবেক আমল করার তৌফিক এবং সুযোগ দান করুন। সকলে জবান কোলে চিৎকার দিয়ে একবার বলুন আমিন। আউলিয়ে ইকরামের জীবনী, আউলিয়ে ইকরামের কারামত আমরা কায়দে নসাবি পড়েছি। ইমামে নসাবি আলাইহির রহমা, ইনি ওখানে অনেক দলিল এবং আদিল্লা পেশ করেছেন। তৎমধ্যে বলেছেন ওলিদের কারামত এটা হক। ওলিদের কারামত বলেন না, ওলিদের কারামত হক। ওরা ওলি কেমনে হয়? ওলি প্রথমে দুই প্রকার। এক নাম্বার হলো কিছু আল্লাহর বলি আছে যারা মাদার জাত বলি, মায়ের পেট থেকে বেলায়তের পাওয়ার নিয়ে আসেন, আর সেই বেলায়ত বন্টন হয় হুজুর সৈয়দনা মাওলা আলী শেরে খোদা খাইদারে কররার রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার থেকে বেলায়তের পাওয়ার সাপ্লাই হয়। আর বেলায়ত যেটা সেটা হচ্ছে আমার নবীর নবুয়তের ছায়া। একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। আল বেলায়াতু জিল্লুন নবুয়া, বেলায়াতটা নবুয়তের, বলেন না নবুয়তের ছায়া। এই বেলায়াত যারা পায়, কেহ আল্লাহর ওলি হয় বেলায়াত পেয়ে, মাদারজাত মায়ের পেট থেকে বলি হয়ে আসে। আবার আরেক প্রকার বলি যারা দুনিয়ায় ইবাদত করতে করতে ইতাকাররাবু ইলাইয়া বিন্নামাফিলে হাত্তা হাবাবতুহু, ইবাদত করে করে নফল ইবাদত করে করে এরা আল্লাহর নৈকট্য হাসিল করে, তখন এদের তখন তাদের পা আল্লাহর কুদরতির পা হয়ে যায়, তখন তাদের জবান আল্লাহর কুদরতির জবান হয়ে যায়, তখন তাদের হাত আল্লাহর কুদরতির হাত হয়ে যায়, তাদের পা আল্লাহর কুদরতির পা হয়ে যায়। তখন ওরা হাত দিয়ে যা ধরে আল্লাহ বলেন এটা বান্দা তোমার হাত নয়, এটা আমি আল্লাহর কুদরতের হাত হয়ে যায়। বান্দা তুমি যখন পা দিয়ে হাঁটো তখন সেই পা তোমার পা থাকে না, এটা আমি আল্লাহর কুদরতের পা বনে যায়। বড় করে বলুন আল্লাহু আকবার। জিন্দাবাদ জিন্দাবাদ। আমার আল্লাহ বলেন, আমার নবী বলেন তখন বান্দার পা এটা বান্দার থাকে না, আমার নবী বলছেন পা এটা, তখন আল্লাহ বলেন এটা আমার কুদরতের পা বনে যায়। একটু বড় করে বলুন না, আর একটু জোরে বলেন। আমি আপনাদেরকে লম্বা আলোচনার দিকে নিয়ে যাব না, আমি যে হাদিসে পাক আপনাদের খেদমতে তেলাওয়াত এবং বলবো, আপনারা এগুলা পাশে আমাদের পাশে মাদ্রাসাও আছে, পাশে মাদ্রাসা আছে, ওলামা ইকরাম আছে, যারা কোরআন এবং সুন্নার কথা বলে, কিন্তু ওলিদের কথা বললে সহ্য হয় না। কোরআন সুন্নার কথা বলে,
কোরআনের কথা বলে আর সে কোরআনের ভেতর ওলিদের যে কথা আছে এগুলা কেন তারা মানে না এগুলা কোন তারা বুঝে না আমার মনে হয় কোরআনে যা আছে তা মানব আর আমার বিপক্ষে গেলে মানব না তাহলে এটা হলে তো সুবিধাবাদী হবে কোরআন পূর্ণ মানা হবে না কথা বলেন ঠিক কি না আরে আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত এই আহলে সুন্নাহ ওয়াল জামাত এটা আমরা কেহ বানাই নাই আমরা কেহ বানিয়েছি জোরে বলেন আমাদের আজকের যিনি প্রধান অতিথি মহোদয় সভাপতি মহোদয় বসে আছেন ইনি কি এই আহলে সুন্নাহ ওয়াল জামাতকে বানিয়েছেন আর একটু জোরে বলতে হবে ইনি বানান নাই আহলে সুন্নাহ ওয়াল জামা এটা আমার নবীর দল আমার নবীর সাহাবীদের দল ঠিক কি না বলেন আরো জোরে বলতে হবে আমার নবী বলেন হাদিসে পাকের মধ্যে আসছে আমার নবী বলেন ওয়া ইন্না বানি ইসরাঈল তাফাররাকাত আলা সিমতাইনি ওয়া সাবঈনা মিল্লাহ ওয়া তাফতারিকু উম্মতি আলা সালাসুন ওয়া সাবঈনা মিল্লাহ কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতুন ওয়াহিদা ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন হাদিস এগুলা তিরমিজি শরীফে আছে কোথায় বলেন এটা তিরমিজি শরীফের হাদিস এবং এটা মিশকাতেও আছে মিশকাত শরীফ পাশে আপনারা যদি দলিল আদিল্লা খুঁজতে চান মিশকাত শরীফ 30 নম্বর পৃষ্ঠায় এই হাদিসে পাক আছে আমার নবী বলেন বনি ইসরায়েলের যুগের উম্মতগণ এদের উম্মত মূসা কালিমুল্লাহ ঈসা রূহুল্লাহ এদের উম্মতগণ 72 দলে বিভক্ত হয়েছে বিভক্ত হয়েছিল নবী বলেন আমার উম্মত 73 দলে বিভক্ত হবে নবী বলেন কুল্লুহুম ফিন্নার সব পুরো জাহান্নামে যাবে ইল্লা মিল্লাতাম ওয়াহিদা একটি দল একটি ফেরকা জান্নাতে যাবে সাহাবা একরাম জিজ্ঞেস করলেন নবী গো ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ নবী গো এটা কোন দল আমাদের কি একটু বলেন আমার নবী বলেন আল্লাহর নবী বলেন ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি এটা আমি নবীর দল আমার সাহাবীর দল এটাই জান্নাতে যাবে এই হাদিসের ব্যাখ্যায় আমরা তাও আকায়েদে নাসাবি আমাদের হানাফি মাযহাবের একজন শেখের কিতাব ইনি বলেছেন আকীদার কিতাবের মধ্যে মা আনা আলাইহি ওয়া আসহাবির ব্যাখ্যা করতে গিয়ে ইনি বলেন হুয়া হিয়া আহলে সুন্নাহ ওয়াল জামা চিৎকার দিয়ে বলুন আরে জোরে বলেন তাহলে এই কথা দ্বারা বোঝা যায় 72 ফেরকা যেগুলা এগুলা সব মানুষের বানানো দল এগুলা সব হুজুরদের বানানো দল এগুলা মুহাদ্দিস মুফতিদের বানানো দল এগুলা মুহাদ্দিস মুফতি মুহাতামদের বানানো দল অধ্যক্ষ উপাধ্যক্ষদের বানানো দল এগুলা 72 দল এগুলা মানুষের বানানো দল আর আহলে সুন্নাহ ওয়াল জামা জামে আহমদিয়া সুন্নিয়ায় বানাই নাই ঢাকা কাদরিয়ায় বানাই নাই সুবহানিয়া আলিয়ায় বানাই নাই বাসকালী খামিদিয়া মাদ্রাসায় বানাই নাই এটা আমাদের দেশের কোন মাদ্রাসা ফটিয়া মাদ্রাসা বানা বানাই নাই এটা হাটাদারি মাদ্রাসায় বানাই নাই আহলে সুন্নাহ ওয়াল জামা এটা আমার নবীর দল আমার সাহাবীর দল চিৎকার দিয়ে বলুন আল্লাহ আকবার ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ শেহলে সুন্নাহ ওয়াল জামাতের তরিকতের অন্যতম সংগঠন আধ্যাত্মিক সংগঠন গাউসিয়া কমিটি বাংলাদেশ ঠিক কি না এটা জবান খুলে বলেন ঠিক কি না যারা বলে যে ওলিদের আমরা ওলিদের জিয়ারতে গেলে যারা আমাদেরকে খবর ফুজারির ফতোয়া দেয় বলেন আছে কি না আচ্ছা আমরা গিয়ে কোনোদিন পুজো করছি মিথ্যা তোহমত আলেম হয়ে যদি নিজেদেরকে বড় আলেম দাবি করে যদি অন্যজনের বিরুদ্ধে তোহমত দেয় তো কবরে আজাব কি হবে সেটা তো বুখারী এবং মুসলিমের হাদিসে বর্ণিত আছে
কথা বলেন ঠিক কি না আমি ধীরে ধীরে আপনাদেরকে চেষ্টা করব ইনশাআল্লাহ ওলির দরবারে কেমনে বসতে হয় নবীর দরবারে কেমনে বসতে হয় কোরআন এবং হাদিসে তা আমি আপনাদেরকে ও কোরআন এবং হাদিস থেকে আপনাদেরকে বের করে দেওয়ার চেষ্টা করব আমরা অনেকে আছি মসজিদে যাই মসজিদে কিভাবে বসব আমাদের কাছে অনেকের কাছে আদব নেই মাহফিলে কিভাবে বসব আদব আমরা জানি না অনেকে জানলেও আর বসে না আল্লাহর ওলির দরবারে কেমনে বসব সেটা আমরা জানি না আল্লাহর ওলির দরবারে কিভাবে বসতে হয় সেটা আমার আল্লাহ কোরআনে পাকে সূরা কাহফ 15 নম্বর পারা 18 নম্বর আয়াতের মাঝখানে আমি যে শব্দ বলেছি সেই শব্দ দিয়ে আল্লাহ বুঝিয়ে দিয়েছেন ওলির দরবারে কিভাবে বসতে হবে সুবহানাল্লাহ আরেকটু আস্তে বলেন আল্লাহুম্মা সাল মাওলানা মুহাম্মদ ওয়ালা আলী বড় আওয়াজে যে জন গৌসুল আজম সে জন বাগদাদ ওয়ালা যে জন গৌসুল আজম সে জন আরে তানে কাঁদি যারে চরণ যুগল মদিনা ওয়ালা তানে কাঁদি যারে চরণ যুগল মদিনা ওয়ালা যে জন গৌসুল যে জন গৌসুল আজম সিজন বখদা দিওয়ালা সলা দুনিয়া কুম গভীর মনোযোগ আমার নবীন সামনে নবীর কাছে সাইয়েদনা জিবরিল আমিন আসলো এ হাদিস বুখারী কুলুন একেবারে শুরুতে আছে মুসলিম শরীফ কুলুন শুরুতে আছে মিশকাত শরীফ কুলুন শুরুতে আছে এই হাদিসের নাম হাদিসি জিবরাইল একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ হাদিসি জিবরাইল আমার নবীর জলিলুল কদর সাহাবী এখানে আমার ওস্তাদ আমার পাশে বসে আছেন ওয়ান উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সাইয়েদনা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এ হাদিস বর্ণিত লম্বা হাদিস আমি ছোট্ট করে বলছি আমার কাছে যা প্রয়োজন আমি তা একেবারে সংক্ষেপ বলছি সাইয়েদনা ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইনি বলেন বাইনামা নাহনু ইনদাম রাসূলিল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন ইযা তালা আলাইনা রাজুলুন শাদীদু বায়াদিন সিয়াবিন ওয়া শাদীদু সাওয়াদিন আল্লাহর নবী অনেক লম্বা হাদিস আমি ছোট্ট করে বলছি কারণ আমার বিশেষ এদিকে না সাহাবী বলেন আমরা নবীর পাশে বসান হঠাৎ করে ইদা তালা আলাইনা আমাদের সামনে উদয় হলো হঠাৎ করে রজুলুন এমন একজন মানুষ ওই মানুষ হঠাৎ করে আসলো ওই মানুষের আম শব্দ এবং একেবারে দবদবে সাদা পোশাক এবং তার মাথার চুল গুলাম মাথার সাথে এখানে যা চুল দাঁড়িয়ে আছে সবগুলা সাদা দবদবে সাদা এমন একজন মানুষ হঠাৎ করে আল্লাহর নবীর সামনে আমরা সাহাবা ইকরাম আছি হঠাৎ করে আমাদের সামনে আসলো আমরা তাকে দেখলাম আমরা দেখতে আমরা তাকে দেখি আমরা সবাই বলছি লা ইয়ারিফুহু মিন্না আহাদুন আমাদের মধ্যে কেহ তাকে আমরা চিনি না
আমাদের মধ্যে আমরা কোন সাহাবি তাকে তাকে আমরা কেহ চিনছিনাম তার কাছে তার সাথে লা ইয়ারা আলাইহি আসারুস সফর তার কাছে আমরা সফর করেছে এমন কোন আলামতও দেখতে পাচ্ছিনাম মুসাফির নই তাকে আমরা কেউ চিনি না এমন একজন মানুষ হঠাৎ করে আমাদের সামনে আসলো আমরা দেখতে পেলাম নবীর সামনে আমাদেরকে পাশে আমরা আছি আমাদেরকে ক্রস করে গিয়ে আল্লাহর নবীর সামনে গিয়ে দুইটি জানুকে সোজা করে সুন্দর করে আমার নবীর জানু মুবারকের সাথে পাশে লাগিয়ে অর্থাৎ আমরা নামাজ যেমনি বসি এমন করে এই আগন্তুক ব্যক্তি এসে আমার নবীর সামনে জানু মুবারক সুন্দর করে রেখে ইনি আদব নিয়ে নবীর সামনে বসে গেলেন আল্লাহু আকবার বলেন নবীর সামনে এক মানুষ আগন্তুক মানুষ তাইরি বসে গেল বসে গিয়ে এই ব্যক্তিটা জিজ্ঞেস করলো فقال يا محمد اخبرني عن الاسلام سبحان الله বলেন সুবহান আল্লাহ ডিলাডাল আরো জোরে বলতে হবে প্রশ্ন করলেন একটা আরো প্রশ্ন করলেন قال فاخبرني عن الايمان ও রাসূল ঈমান সম্পর্কে আপনি আমাকে খবর দিন এবং ইসলাম সম্পর্কে আপনি আমাকে খবর দিন এরপর ইনি আরো বলল ফাকালা আখবিরনি আনিল ইহসান হুজুর এহসান কাকে বলে সে সম্পর্কে আমাকে একটু খবর দিন আমাদেরকে একটু খবর দিন সুবহানাল্লাহ বলেন না আরো জোরে বলেন আখবিরনি হুজুর একটু আমাদেরকে খবর দেন ইসলাম সম্পর্কে ঈমান সম্পর্কে সুবহানাল্লাহ বলেন না আমি এগুলো বলার আমার উদ্দেশ্য না এখানে ঈমান ইসলাম কি হাদিস শরীফ এখানে আল্লাহর নবী বলেছেন আচ্ছা এখানে বসলেন এসে আল্লাহর নবীর সামনে এই আগন্তুক ব্যক্তি আল্লাহর রাসূলের সামনে বসলো কেমনে বসলো কিভাবে বসলো এটা সাহাবা একরামের সামনে প্রমাণ হলো সাহাবা একরামও বলেন আমরা এটাকে দেখলাম আল্লাহর নবীর কাছে যা প্রশ্ন করলো নবী এগুলো এক একটা প্রশ্নের উত্তর দিলেন উত্তর দেওয়ার পর কিছুক্ষণ পর চলে গেল সাহাবা একরাম আল্লাহর নবী কি বললেন ইয়া রাসূলুল্লাহ ইনি কি আমরা চিনি না ওনার কাছে আমরা কোন মুসাফির ব্যক্তি এরকম কোন আলামত আমরা দেখতে পাচ্ছি না মুসাফির হলো চুলমুলগুলো এলো হবে একটু উলটপালট হবে কাপড়ের মধ্যে একটু ময়লা চেহারার মধ্যে একটা মুসাফিরের একটু কি ভাব আসবে এগুলো তো আমরা দেখতে পাচ্ছি না হুজুর আপনি বলুন ইনি কি আল্লাহর নবী বলেন ওগো সাহাবী তোমরা এই মানুষটাকে চিনছো আল্লাহর নবী সাহাবা একরামকে বলেন হুজুর আমরা চিনি নাই আমরা তাকে চিনি না কোনোদিন দেখি নাই বলুন আমার নবী বলেন ও আমার সাহাবীরে শোনো ইনি কেমনে বসেছে আমার সামনে দেখছো বলে হুজুর দেখেছি আদব নিয়ে বসলো ওনার দুইটি হাত ওনার এরকম দুই জানুর মধ্যে সুন্দর করে আদব নিয়ে বসলেন তার মানে ও সাহাবীরে আমার এই ব্যক্তিটা দুনিয়ার কোনো মানুষ নয় এই ব্যক্তি হলো সমস্ত ফেরেশতাদের সরদার সমস্ত ফেরেশতাদের যিনি লিডার যিনি বস ফেরেশতাদের মাঝে হযরতে সাইয়েদানা জিবরিল আমিন আলাইহি সালাম আরে জোরে বলেন ইনি কে সাইয়েদানা জিবরিল আমি বাকিগুলো বলতেছি না তাহলে বোঝা যায় নবীর সামনে কিভাবে বসতে হবে সাহাবা একরামদেরকে এসে জিবরিল আমিন এসে শিক্ষা দিয়েছেন সুবহানাল্লাহ একটু আস্তে এখন বেশি বড় হয়ে গেছে গা কি সমস্যা আছে জোরে বলেন আমরা একটু নবীকে দাঁড়িয়ে রাসূল পাকের সম্মানে দাঁড়ালে অথবা মাহফিলে আদব নিয়ে বসলে অনেকের সহ্য হয় না আরে
সাহাবায়ে কিরামদেরকে জিবরীল আমিন এসে শিক্ষা দিয়েছে নবীর সামনে কিভাবে আদব নিয়ে বসতে হয় সাইয়েদনা জিবরীল আমিন শিখিয়েছে এরপর থেকে সাহাবায়ে কিরাম নবীর সামনে আদব নিয়ে বসতেন ঠিক কি না বলো নবীর মাহফিলে কিভাবে বসতে হবে হাদিস এটা থেকে শিক্ষা নেন আমাদের দেশে অনেক মাহফিলের শ্রোতা আছে বসার টিং নাই কথা বলেন ঠিক কি না আলহামদুলিল্লাহ আমাদের সুন্নিদের বসার মধ্যে আদব বলেন না কি মসজিদে বলেন কি মাহফিলে বলেন কি জলসায় বলেন আদব আছে আচ্ছা এটা হাদিস দিয়ে বললাম এবার আসেন জিবরীল আমিন তো নবীর দরবারে বসেছেন আর বলির দরবারে কুকুর কেমনি বসেছে কুকুরের বসা আপনাদের এলাকায় কুকুর আছে আছে এই কথা বলেন আমাদের বাসকালীতে কুকুর নাই বুঝি সাধনপুরে কুকুর নাই সব কুকুর শুধু সিটি কর্পোরেশন এলাকায় হ্যাঁ হ্যাঁ সব জায়গায় আছে কুকুর আশেপাশে কত কুকুর আছে আপনার কুকুর আমাদের দেশে আদম শুমারি আছে মানুষ গণনা হয় কিন্তু এর পাশাপাশি পশু সুমার হয় পশু গণনা হয় পশুর ভেতরে তো কুকুরও আছে কই কোনোদিন বাংলাদেশের সরকার কোন কুকুরকে তালিকার মধ্যে রাখেন নাই গণনায় রাখেন নাই আমার আল্লাহ বলেন আমি আল্লাহ আমার মাহবুব আমার বান্দাদের সাথে যদি কুকুর থাকে আমি আল্লাহ সেই কুকুরটাও গুনি আরেকটু আসতে বলেন আমি আল্লাহ আমার আমার মাহবুবদের সাথে যদি কুকুর থাকে আমি আল্লাহ সেই কুকুর কো মনে না বলেন না আমি বানায় বলতেছি আল্লাহর কোরআন একটু আল্লাহ আল্লাহর মাহবুব বলিদের সাথে কুকুর থাকলে সেই কুকুরও আল্লাহ কি করে গণনা করে বলেন সেই কুকুর আল্লাহ কি করে আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী কি বাংলাদেশের কুকুর গণনা করেছে বলেন পার্শ্ববর্তী রাষ্ট্র মায়ানমার পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত বা ইন্ডিয়া জিজ্ঞেস করেন আপনাদের রাজ্যের মধ্যে দেশের মধ্যে কুকুরের সংখ্যা কত আছে কেউ বলতে পারবে না কারণ গণে লাভ কি আমার আল্লাহ বলেন আমার মাহবুব আলীর সাথে কোনো কোনো কুকুর থাকলে আমি আল্লাহ সেই কুকুরকেও গণনা করি তার দলিল কই কোরআনে পাক কোরআনের চাইতে বড় দলিল পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপর আর কোন দলিল আছে জোরে বলো কোরআনে পাক সূরাতুল কাহফ আয়াত কুলুন 22 নম্বর আয়াত শুরু হলো সূরাতুল কাহফ 15 নম্বর পারাম আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম سيقولون ثلاثة رابعهم كلبهم ويقولون خمسة سادسهم كلبهم رجما بالغيب ويقولون خمسة سادسهم كلبهم سبحان الله بولنا ويقولون سبعة وثامنهم كلبهم سبحان الله بولنا মাঝখানে একটা শব্দ বার দিলাম রাজমান বিল গায়েব গবের মারা যোগ আল্লাহর কোরআন বিশ্বাস হয় সন্দেহ হইতেছে মনে হয় কি বলেন কি বলেন জোরে বলেন যারা ওলিদের দরবারে গেলে শিরিক বেদাতের ফতোয়া দেয় যারা আল্লাহর ওলিদের কথা শুনতে পারে না একটু কোরআন খুলে দেখো আমার প্রতিপক্ষ বন্ধুকে বলছি প্রতিপক্ষ হলে তো বন্ধু শুনেন আল্লাহ বলেন সাকুলুনা সালাসাতুর রাবিহুম কালবুহুম
আসহাবে কাহাব যদি তিনজন আসহাবে কাহাব তিনজন রাবিহুম কলবহুম চতুর্থ নাম্বার তাদের কুকুর সুবহানাল্লাহ ইল্লাফতা ইয়াকুলি কেন বেখম বড় করে কোন আওয়াজ আই কোরআন জীবন তুলি দিতেন না কোরআন হাদিস তুলি করছেন ويقولون خمسة سادسهم كلبهم سبحان الله بولين الله بولين ورا الله نجي بولشن ويقولون كه اونه كه بولشن ابار بول خمسة ارا پاسچون سادسهم كلبهم আসহাবে কাফের সংখ্যা পাঁচজন হলে ষষ্ঠ নাম্বার তাদের কুকুর সুবহানাল্লাহ কইতেন না রাজমান বিল গায়বি রাখলাম ওয়া ইয়াকুলুনা সাবাতু ওয়া সামিনুহুম কলবুহুম আসহাবে কাহাব সাতজন আর অষ্টম নাম্বার হলো তাদের কুকুর আল্লাহু আকবার বলো তিনজন হলে তিনজন চার নাম্বার তাদের কুকুর পাঁচজন হলে ষষ্ঠ নাম্বার তাদের কুকুর সাতজন আর অষ্টম নাম্বার তাদের কুকুর তাহলে বুঝে গেল ওলির সাথে গোলামিতে কুকুর এই কুকুর এই কুকুর নামাজ পড়তে জানে না নামাজ পড়ে নাই রোজা রাখে নাই হজ করে নাই যাকাত দেয় নাই শুধুমাত্র আল্লাহর ওলির সহবতে ছিলেন আল্লাহর ওলিদের কি আ গর্তের মুখে পাহারা দিয়েছিলেন এবার আমাকে বলেন এই কুকুর তাকে আমার আল্লাহ কোরআনে গণনা করলেন এই কুকুরটাকে হাসরের ময়দানে আমার মাওলা মুনিব খালেকে কায়নাত মানবের সুরত দিয়ে আমার মাওলা এই কুকুর মানুষের সুরত দিয়ে তাকে মাওলা জান্নাত দান করবে আল্লাহু আকবার বলেন না এই কুকুর যে কুকুরকে আমার আল্লাহ গণনা করলেন এবার বুঝে গেল আল্লাহর ওলির সাথে হক্কানি ওলির সাথে বন্ড নয় ঠিক কি না আমাদের দেশে এখন বন্ডর অভাব নাই ঠিক কি না বলেন আমরা প্রশ্রয় দিই না বন্ডদেরকে গভীর মনোযোগ এবার বলুন যদি আমার আল্লাহ ওলিদের গোলামিতে টাকার কারণে কুকুরকে যদি গণনা করে এবার আপনারা বলেন আমরা সুন্নিরা তো কুকুর নই আমরা তো মানুষ আমরা তো আল্লাহ পাকের যিনি হাবিব সমস্ত নবী সমস্ত রসুলের যিনি নবী রসুল ওনার কলমা পড়ে আমরা ওনার উম্মত হয়েছি এবার বলেন কুকুর যদি আসহাবে কাফের সাথে থাকলে যদি আমার আল্লাহ যদি কুকুরটাকে যদি গণনা করে তাহলে আমরা যারা নবীর উম্মত মুসলমান আমরা বলির সাথে থাকলে কৌসে পাকের সাথে থাকলে গরিব নওয়াজের সাথে থাকলে সুলতানুল আরেফিনের সাথে থাকলে শেনশে শ্রীকুট খাজা আব্দুর্রহমান চৌরবি আলবি হিজরি কুতুবুল আউলিয়া সৈয়দা মাতা শ্রীকুটি বানিয়ে কৌসিয়া কমিটি বানিয়ে তরজুমান আহলে সুন্নাত বানিয়ে জশ্নে জুলুস সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা নহুর সাথে যদি থাকি কৌসিয়া কমিটির সাথে যদি থাকি অবশ্যই আসহাবে কাফের কুকুরের মতো আল্লাহ আমাদের কো গণনা করবে ঠিক কি না বলো আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ কি বুঝলেন এতলাই আর বাংলাদেশত ইতিহাস লেখে যে ইতিহাসবিদ যারা এরা ইতিহাস লেখে দে খড়ে পুরন মসজিদ আছে এবং খন্ডে পুরনো আল্লাহর ওলির মকবরা মাজার পাক আছে আমার প্রতিপক্ষ বন্ধুদেরকে অনুরোধ করব সুফিজম
শান্তিরিজম, সুফিইজম, শান্তিইজম, তরিকতের ইজম, শান্তিরিজম, আসল ইসলাম সুফিইজম তরিকতের মাধ্যমে এসেছে ভারত উপমহাদেশে, ঠিক কি না বলো? ইসলাম মসজিদ থেকে ইসলামের প্রচার প্রসার হয় নাই, ইসলামের প্রচার প্রসার হয়েছে আল্লাহর ওলিদের আস্তানা খানকা থেকে, ঠিক কি না বলো? গভীর মনোযোগ, কি বলতে চাইলাম বাবারে আমার, বন্ধুরে আমার শুনেন, আমার আল্লাহ কুকুর কেমনে বসলো, আল্লাহ মানুষ কেমনে বসে, সে কথা তুমি বলবা কোরআনে, তোমার নবী কেমনে বসছেন এগুলা না তুমি বলবা, আল্লাহ আসাবে কাফের কুকুর গর্তের উপর কিভাবে বসে, কুকুরের বসাটা কোরআনে বলা দরকার কি? আমরা কথা বললে অনর্থক হবে, কিন্তু আমার আল্লাহ কোন কথা বললে কোরআনে এটা অনর্থক হবে না, অনর্থক হবে না, অনর্থক হবে না। ওগো সুন্নিরা, ওগো গাউসিয়া কমিটির ভাইরা, ওগো আমার আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্মী বাহিনীরা, ও আমার যুবক ভাই, আমার মা বোন, শুনো শুনো, আমার আল্লাহ কোরআনে বলেন, আল্লাহ পাক বলেন, ওয়াকালবুহুম বাসিতুল যারাইহি বিল ওয়াসিদ, আমার আল্লাহ বলেন এই কুকুর কেমনে বসেছে, এই কুকুর নিজের পাকে একেবারে সুন্দর করে দিয়ে লম্বা করে আদবের সাথে দুইটা পাখে নেই বটে দুই কাতে সামনে দিয়ে যে আদব নিয়ে বসলো, এই কুকুরের বসার আদব কানা আমার আল্লাহ কোরআনে পাকের ভেতর জিকির করে আমাদের প্রমাণ করে দিল। ও সুন্নিরা, আল্লাহর বলির দরবারে, আল্লাহর বলির দরবারে যদি বসতে হয় এই কুকুর থেকে আদব নাও, এই কুকুর থেকে শিক্ষা নাও আল্লাহর বলির সামনে কিভাবে বসতে হবে। আল্লাহ বলেন আমি কেন কুকুরের বসাটা বললাম, ওয়াকালবুম বাসিতুন যারাইহি বিল বাসিত, কুকুরের বসাটা কেন আমি আল্লাহ বর্ণনা করলাম, এটার ভেতরে খেদমত কি? তোমরা যারা সুন্নি মুসলমান আল্লাহর বলির দরবারে যাও, কৌসে পাক গরিব নামাজ, গৌসুল আজম মেজবান্ডারি, শাহিন শেষরে কোট, শাহিসা আদালতের দরবারে যাও, কুকুর যদি এইভাবে আদব নিয়ে বসে এখান থেকে তোমরা শিক্ষা নিয়ে তোমরা আল্লাহর বলির দরবারে আদবের সহিত বসিও। আল্লাহু আকবার বলো, আল্লাহর বলির দরবারে কিভাবে বসতে হবে আমার আল্লাহ কোরআন শরীফে সূরা কাহাফে সেটাই শিক্ষা দিয়েছেন সুন্নমাতে, ঠিক কি না? জোরে বলেন, আরো জোরে বলেন, শুধু তাই না, আমি যদি আসহাবে কাহাফের বুড়ো ঘটনা বলি কত লম্বা হবে। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে এখানে বলতেছেন, ওরা ওরা وترى الشمس اذا طلعت تدابر عن كهفهم ذات اليمين واذا غربت تقرضهم ذات الشمال وهم في فجوة منه ذلك من آيات الله سبحان الله বলেন না, এরা ওই গর্তের ভিতরে এক করটে এক করতত সমাস আরেক করটত সমাস, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আরো জোরে খন, এইভাবে এড়ে গর্তের ভিতরে থাকতে থাকতে ইতারা তুনমুজর করে গিয়ে কতদিন আসিলে তোরা গর্তের ভিতর, কতদিন ছিলেন, কামলা বিস্তম, কতদিন তোমরা ছিলে গর্তের ভেতরে, এটা কোরআন শরীফ আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা দিলেন, তোমরা কতদিন সেই গর্তের ভেতরে ছিলে, এই আল্লাহ কোরআন শরীফের মধ্যে বর্ণনা দিলে। আমি লম্বা আলোচনার দিকে যাচ্ছি না, কিন্তু এই গর্তে ঘুমানো আল্লাহর বলিরা তাদের গর্তের ভেতর যেন সূর্যের কিরণ না লাগে, আমার আল্লাহ সূর্যকে দিয়ে বলছে, এই সূর্য তুমি যখন উদিত হবে, তোমার করে সুবহানাল্লাহ বলতো, আরো জোরে বলেন, এই সূর্য তুমি উদিত হলে ডান দিকে ঘুরে যাইও, আর তুমি অস্ত যাওয়ার সময় বাম দিকে ঘুরে যাইও, কেন আল্লাহ তুমি আমাকে হঠাৎ করে
মিশরজুর একটা গতি আছে, আমার একটা রাস্তা আছে আসা যাওয়ার। আজকে হঠাৎ করে তুমি আমার রাস্তাটা পরিবর্তন করে দিলে। আল্লাহ বলেন, পরিবর্তন করে দিলাম তুমি সূর্যের রাস্তাকে, আমি আল্লাহ পরিবর্তন করে দিয়েছি। আমার মাহবুব বলি আসহাবে কাহাব, ওরা গর্তে ঘুমাচ্ছে, তুমি যদি উদিত হয়ে যদি ডাইরেক্ট যাও তাহলে তুমি সূর্যের কিরণ, আমার মাহবুব ঘুমাচ্ছে, এদের ঘুমের তোমার কিরণ লাগলে এদের ঘুমে ব্যাঘাত আসবে, ডিস্টার্ব হবে, সুতরাং তুমি ডান দিক দিকে একটু ঘুরে যাও, অস্ত যাওয়ার সময় বাম দিক দিয়ে অস্ত যাও। কেন আমার মাহবুবদের যেন গর্তের ভেতর তুমি সূর্যের কিরণ যেন না লাগে, এই আয়াতে প্রমাণ হয়ে গেল আল্লাহর বলিদের জন্য আল্লাহ সূর্যের রাস্তাকে পর্যন্ত পরিবর্তন করে দেয়। আর কেন বড় করি কোন আরো জোরে খাল্লায় আল্লাহর ওলি আল্লাহ আল্লাহ সূর্যের গতি কি করে দিই আল্লাহর ওলিদের জন্য আল্লাহর সূর্যের রাস্তাকে কি করে দিলেন? ও সো বড় করি এখন সূর্যের রাস্তাকে আমার আল্লাহ ঘুরাই দিলেন সূর্যের রাস্তাকে। এবার শুন কি বলতে চাচ্ছিলাম, আল্লাহ আল্লাহর ওলিদের কি কেমন, আল্লাহর মাহবুবদেরকে আল্লাহ কেমন নিজেই এরকম মহাব্বত করেন, এগুলো সব মহাব্বতের বহি প্রকাশ। বুঝা গেল এরকম যদি আসহাবে কাফের বলিদের যদি এরকম কারামত হয়ে ঘটনা হয় এটা কোরআনে যদি থাকে, এবার আপনারা আমাকে বলুন আখিরি জামানার নবী যিনি আমার নবীর উম্মত, আমরা আমার নবীর উম্মতের বলিদের পাওয়ার আসহাবে কাফের বলিদের থেকে কি কম হবে নাকি বেশি হবে? আরো জোরে বলো। যদি আমি সূরা নমলে যাই, সূরা নমল ও জিন বিলকিস রানী যাচ্ছি আমি ওইদিকে যাব, তবে আগে এটা ক্লিয়ার করি, এটা আমি আর যাব না এদিকে বললাম, আমার প্রতিপক্ষ বন্ধুদেরকে বলছি, ওরাও মাহফিলে বিভিন্ন জলসায় বলে আমার আমার নবী বলেছেন আমরা যেই নবীর কলমা পড়েছি এই নবী আমাদেরকে বলেছেন আমার উম্মত আমার উম্মত বেলা হিসাবে 70,000 আমার উম্মত হাসরের ময়দান থেকে আমার আল্লাহ জান্নাতে পাঠাবেন, এদের থেকে হাসরের ময়দানে আমার আল্লাহ একটা হিসাবও নেবেন না। সুবহানাল্লাহ, আর একটু আস্তে কর, বেগায়ের হিসাব জান্নাত দান করবে। আমি আপনাদেরকে সেখানে নিয়ে যাচ্ছি, বুখারীর হাদিস কোথাকার মাথে রাতে বেহাজ বেহাজ লান না কেন? হ্যাঁ হ্যাঁ, দলিল দেওয়ার দায়িত্ব তো আমাদের, আপনাদের শুধু শোনার দায়িত্ব। বুখারী পারা নাম্বার 27, পারা নাম্বার কত, পৃষ্ঠা নাম্বার 969, নোট করেন নোট করেন নোট করেন। ওলির ক্ষমতা কেমন দেখেন, মিশকাত শরীফ কিতাবুর রিকাব বাবু ইয়াদখুলুল জান্নাহ সাবুনা আলফ, সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন না। হাদাসানাম সাঈদ ইবনে আবি মারিয়াম ক্বালা হাদাসানাম আবু গাসসাম ক্বালা হাদাসানি আবু হাজিম আন সাহল ইবনে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আন ক্বাল ক্বালা আন-নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলান্নাল জান্নাহ মিন উম্মতি সাবউনা আলফাও আসাবউনা আলফান আসাবু মিআতি আলফিন, চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ফুতাইমি কার কানা বড় করি কোন
তরজমা করলে বুঝবেন। আসুন বাবাম আমি সনদ বললাম, বুহারির সনদ সহ মতন তেলাওয়াত করলাম, এবার কিছু মতনের আপনি এবার তরজমা শুনুন। আমার নবীর সাহাবী হযরত সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা ইনি বললেন, আমার নবীর হাদিস নবী বর্ণনা দিলেন, আমার নবী বলছেন, ওগো আমার উম্মত নিশ্চয় নিশ্চয়ই নবী বলেন, লা ইয়াদখুলান্নাল জান্নাহ মিন উম্মতি, নিশ্চয় আমার আল্লাহ আমার উম্মতকে জান্নাত দান করবে, সাবুনা আলফান 70,000 আমার উম্মতকে আমার আল্লাহ হাসরের ময়দানে কোন হিসাব নেওয়া ছাড়া মওলা জান্নাত দান করবে। আরো জোরে বলো আও, অথবা অথবা রাবি বলছেন আমার কাছে সকল ফি ইয়াহদি ইমাম, কোনটা বলল নবী আমার কাছে শখ হলো, এই জন্য নবী বলেন আউসাবু মিয়াতি আলফিন অথবা 7,00,000 আমার উম্মত। খলাক এসো কথা কো, খলাক দাবি দুটোটা বলেছেন 70,000 অথবা 7, বলেন না 7, জোরে আওয়াজ দিয়ে বলেন 7 অথবা 70,000। আচ্ছা 7,00,000 বেশি নাকি 70,000 বেশি? অবশ্যই 7,00,000 বেশি। আচ্ছা বেশা লাগিলাম সম্মান লিল, যে যে কোন একটা তো হবে। রাবে হযরত সাহল ইবনে সাআদ রাদিয়াল্লাহু তাআলা নি বলছেন, নবী কি 70 বলেছেন নাকি 7,00,000 বলেছে? আমার সন্দেহ হয়, এজন্য আমি হাদিস বর্ণনার সময় 7,00,000 সেটাও বলে দিলাম, 70,000 সেটাও বলে দিলাম। সুবহানাল্লাহ বলেন। এবার আমার এবার ইনি বলেন, আমার নবীন উম্মত আমরা 70,000 অথবা 7,00,000 উম্মত বেলা হিসাবে কোন হিসাব নেবে না, আমার আল্লাহ হাসরের ময়দানে হিসাব নেওয়া ছাড়া জান্নাত দান করবে। আল্লাহু আকবার বলেন। এবার আসেন এই 70,000 হাইফ আল্লাহুম্মা সাল নাবি, ওখানে ওখানে দুইটা শেষে শেষে বেক দেন, আল্লাহ আমাদের সকলকে বুঝার তাফিক দান করুন। আজি নাত রুজুল বৈতন্য নাত রুজুল বললে কবি দুন নাত হরি দান ওয়াই সড়ক ইজ্জি ওয়াই জন্য কি হয় ইনারা তো 50,000 1,00,000 টাকা দিয়ে খায়ার গড়িয়া নন, বাস খালি তু জুজু নাজি ইনি ওয়াজ গেলি বঙ্গে তঙ্গে অনুতুন আশ্রম ভরিব সাগরে যাবো কি ঠিক না বেঠিক বড় করি খ তোর তো হারার বালানো লাই। আর এক কাহত মনে রাখো ফুরন জেল বাতে বারে খাল তো ভাই বুড়ো বুড়ির কথা গবের মনোযোগ কথার প্রসঙ্গে বললাম এই ফল ভালো করে শোনো তোমরা এই ছেলেরা ভালো করে খুব মজবুত নিচ্ছ তোমরা আমাদের ছেলে গভীর মনোযোগ 70,000 অথবা 6,00,000 7,00,000 অথবা 70,000 কোন হিসাব ছাড়া হাসরের মাঠ থেকে আল্লাহ কি কোথায় পাঠাবে? ইন্দির কোন নামাতের খড়ে জান্নাতে যাবে। এবার আসেন এদের যাওয়াটা কেমন হবে, নবী হাদিসে এগুলো বললেন, ও আমার প্রতিপক্ষ ভাই আমার নবী হাসরের মাঠে বেলা হিসাবে জান্নাতে কে কিভাবে যাবে, কে কাকে কেমন করে ধরবে, আমার নবী এগুলো বলে দিলেন। এরপর যদি বলো নবী এটা জানে ওটা জানে না, এগুলা কন্ট্রাক্টরই আপনাকে কে দিল ভাই, আমার নবী হাসরের ময়দানে কোন উম্মতকে কিভাবে ধরবে নবী সেটাও জানে। নবী এখানে কি বলছেন দেখেন, আমার নবী বললেন মুতামাসিকুনা আখিজুন বাদিহুম বিবাদ, সুবহানাল্লাহ বলেন
বাতানি ব্যবধান অনহিন্দি ধরন অনদরন এভাবে সিগল বানান মুতামাসিকুনাং এ হাদিস মুতামাসিকুনাং আখিজুন বাদিহুম বিবাদ যাদেরকে আমার আল্লাহ কোন হিসাব ছাড়া জান্নাত দেবেন ওরা আমার গোস পাক গরিব নওয়াজ শাইনশে শ্রীকুট খাজা চৌরবি এইভাবে শাইনশে আদালত এইভাবে আল্লাহর বলিরা হযরতে আব্দুল মালিক আল কুতুবি রহমাতুল্লাহ আলাই সুবহানাল্লাহ বলেন না এইভাবে এরা একে অপরকে ধরবে একে অপরের হাত ধরে সিগল বানাবে সিউল সিনর নি সিউল সিউল সিগল বানাবে আমার নবী এটাও জানে এটাও জানে এটাও জানে কিয়ামত এখনো হয় নাই কখন হবে আল্লাহু ওয়া রাসূলুহু আলামু ঠিক কি না বলো কিন্তু নবী বলে দেন কিভাবে ধরবে আখজুন বাদিহুম বিবাদ একে অপরে এইভাবে ধরে সিগল বানিয়ে ফেলবে সিগল বানিয়ে এরা আমার আল্লাহ বলবেন আমার আল্লাহ বলবেন হে আমার বন্ধুরা হাত তোমরা জান্নাতে প্রবেশ করো আখিজুন বাদিহুম বিবাদ হাত্তা ইয়াদখুলু আউয়ালুহুম ওয়া আখিরুহুম আল জান্নাহ এরা এভাবে হাতে ধরে জান্নাতে চলে যাবে এটা বুখারীর রওয়ায়েত মুসলিম শরীফের রওয়ায়েতের মধ্যে আর একটা কথা বর্ধিত আছে সুবহানাল্লাহ বলেন না মুসলিম শরীফের রওয়ায়েতের মধ্যে ইমামে মুসলিম বলেছেন রাবি এক ইনি বলছেন মুতামাসিকুনা আখিজুন বাদুহুম বিবাদ লা ইয়াদখুলু আউয়ালুহুম হাত্তা ইয়াদখুলু আখিরুহুম আমার আল্লাহ বলবে জান্নাতে যাও আল্লাহর বলিরা জান্নাতে যাবে না আমার গোস পাক আগে জান্নাতে যাবে না করিম নামাজ আগে জান্নাতে যাবে না খাজা চৌরবি জান্নাতে যাবে না শাহ তৈয়ব আগে জান্নাতে যাবে না আব্দুল মালিক আল কুতুবি আগে জান্নাতে যাবে না খাতার শুরু দিতে আইবু খাতার কি বলেন না বলেন না খাতার শুরুতে গৌস পাক এ হাতে ধরে ধরে সব গৌস পাকের ভক্ত সুবহানাল্লাহ না হইবেন খাতার শুরুতে করিম নামাজ এই একেবারে সিগল হয়ে এই খাতারে থাকবে সব গরিব নামাজের ভক্ত মুরিদ এইভাবে আল্লাহর ওলির তাদের ভক্ত মুরিদ এইভাবে লম্বা হয়ে থাকবে আল্লাহ বলবে ও আব্দুল কাদের সাইন্সে বাগদাদ জান্নাতে প্রবেশ করো তখন আমার গোস পাক বলবে নবী বলছেন আল্লাহর বলিরা কি বলবে হাসরের ময়দানের দিন আল্লাহর বলিরা আল্লাহকে কি বলবে ওলিরা সেটা আমার নবী জানে 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 আল্লাহ আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া গোস রাজম দস্তগীর জিন্দাবাদ জিন্দাবাদ ওলিরা কি বলবে সেই দিন আমার নবী সেটাও জানে আমার নবী বলেন আমার মাহবুব উম্মত ওলিরা কি বলবে সেটা আমি নবী জানি ওদেরকে যখন জান্নাতে চলে যেতে বলবে তখন আল্লাহর ওলিরা বলবে নবী বলতেছেন লা ইয়াদখুলু আউয়ালুহুম হাত্তা ইয়াদখুলু আখিরুহুম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরো জোরে যারা মা বিলুত এরকম বহু সময় তবরুক ফিসুতুন না দে নকমাতে খুন্দিতুন আর দেশের সামনে যে বোট দিবেন দে বোট কি লাইন দিয়ে যদি সামনে তুন দিব না ফিসুতুন দিব যদি অফিসার যদি হয় ফিসেটিং অফিসার যদি হয় এই তোরা আলাইন দিয়ে যদি সামনে তুম বোট দে লাইন দিয়ে যদি তারা যদি হয় আর ইন্দিতুন দে ইন্দিতুন দু ফিসুতুন দ দুখ হোক ফিসুতুন কিরোয়া পিছন থেকে দাও এই কথা আমরা কেহ বলবো না ফিসেডিং অফিসারও বলবে না লাইন ধরে কিছু নিলেন এরা কেহ বলবে না কিন্তু বলিরা সেদিন আল্লাহ বলবে জান্নাতে যাও কিন্তু এর শুরুতে গোস পাক একেবারে এক নাম্বার কাতারে গরিব নস আপর কাতারে এক নাম্বারে এরপরের কাতারে শাইনশে শ্রীকুট এক নাম্বারে আব্দুল মালিক আল কুতুবি রহমাতুল্লাহ আলাই কাতারের এক নাম্বারে পেছনে কাতার হতে হতে যদি 7 লাখ হয়
বেলা হিসেবে যদি হয় এইভাবে পেছন থেকে নবী বলছেন লা ইয়াদখুলু আউয়ালুহুম আমরা গাউস পাক বলবে আমি শুরুতে প্রবেশ করব না গরীব নামাজ বলেন লা ইয়াদখুলু আউয়ালুহুম আল্লাহ শুরুতে আমরা প্রবেশ করব না আর শাহ শ্রীকুট খাজা তাইয়্যব শাহ বলবে আমি আগে প্রবেশ করব না আল্লাহ যারা আমার নবী উপর হাদিসে বলেন আল্লাহ যারা আমাদের সাথে নামাজ পড়েছে যারা আমাদের সাথে রুকু করেছে যারা আমাদের সাথে সিজদা দিয়েছে যারা আমাদের সাথে হজ করেছে যারা আমাদের বটুকে বসেছে আল্লাহ এর পেছনের লাইন কাতারে একজন বাদে হুম বিবাদ এরা সবার পেছনে হাত্তা ইয়াদখুলু আখিরুহুম আখিরুহুম আল্লাহ পেছন থেকে তুমি জান্নাতে ঢুকিয়ে দাও আমি গোসে পাক জান্নাতে ঢুকবো সবার পরে আল্লাহ পেছন থেকে আগে জান্নাতে ঢুকাও আমি করিম নামাজ জান্নাতে ঢুকবো সবার পরে আমি আল্লাহর বলি সবার পরে ঢুকবো আল্লাহ আমার ভক্ত মুরিদানদের কি তুমি আগে জান্নাতে ঢুকিয়ে দাও আল্লাহু আকবার বলেন দেখেছেন ওলির ক্ষমতা বুখারি মুসলিমের হাদিস আল্লাহ পাক যারা বুঝে না তাদেরকে বোঝার তৌফিক দান করুন আরো জোরে বলেন এভাবে আমি অনেক হাদিস বলতে পারবো ওইদিকে যাচ্ছি না আমার বিষয় গোসপা আয়ান ডাইরেক্ট গোসপা কর্মীকে কারামত হলি আমাদের প্রতিপক্ষ বন্ধুরা ওয়াইজ গুলা সব পাহাড়ের উপরে নিয়ে গিয়ে ফেলে দেবে কথা বলেন ঠিক কি না না হয় বঙ্গোপসাগরে বা নদীতে নিয়ে ফেলে দেবে বলে ওয়াইজ ইনফোসা ওয়াইজ ইয়াত আল্লাহ কোরআন হাদিসের দলিল দিয়ে এখন মজবুত করলাম এখন লাগলাম তো গোস পাকার কারামতের মিখে সালাতুনিয়া কুম এবার আসেন গাউস পাকিনিকে ওনার পরিচয় আমি অন্য অন্যভাবে আপনাদেরকে দিচ্ছি ইনি যেদিন পৃথিবীতে এসেছে তাফরিকুল খাতের কলুন আমার গাউস পাক শাইনশে বাগদাদ ইনি যেদিন পৃথিবীর জমিনে তশি বানলেন গাউস পাকের আব্বা জান আবু মুসা সালিহ জঙ্গি রাহমাতুল্লাহ আলাই ইনি নামাজ কালাম পড়ে রাতের বেলায় ঘুমালেন ইনি যখন ঘুমাতে গেলেন তন্দ্রা আসলো ঘুম আসলো রাত হলো হঠাৎ করে ইনি স্বপ্নে দেখতে পাচ্ছেন তাফরিকুল হাতের কলন আমার নবী এসে বলেন ইয়া আবা সালিহিন আতাকাল্লাহু ইবিনান সালিহান ওয়া হুয়া বালাদি ওয়া মাহবুবি ওয়া মাহবুবিল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সায়াকুনু লাহু শানুন শানুন আলিয়ুন ফিল আউলিয়াই ওয়াল আকতাবে কাশানি বাইনাল আম্বিয়াই ওয়া রাসূল আল্লাহু আকবার বলেন গাউস পাক শাইনশে বাগদাদের আব্বাজান যখন ঘুমালেন ইনি ঘুমের বেতন আমার নবীকে দেখতে পেলেন নবী আমার রসুলকে স্বপ্নে দেখলেন খাবে দেখলেন স্বপ্নে এসে খাবে এসে আমার নবী বললেন ওগো আবু সালে ওগো আবু সালে ও আবু সালে জঙ্গি আতাকাল্লাহু ইবনান সালেহান আল্লাহ আপনাকে একটা আওলাদি সালে দান করেছে সলাতুনিয়া কি হুজুর হড়লে যেতে পার আমার সামনে তো আর খাম যাই দিন ও হুজুর লইন ইকেন নন সালাতুনিয়া ফরজ হইব আলাইকুম কি বাত আমার গৌসুল আজম জিলানির নাই রে তুলনা আমার গৌসুল আজম জিলানির নাই রে তুলনা চার কদমে কাঁদে না নিলে চার কদমে কাঁদায় না নিলে ওলি হওয়া যায় না নাই রে তুলনা আমার গৌ এলে বহিল মানুষ তো আর দেখি কিছু নকইতে কিন্তু কষ্ট করেন না তু নিয়ে দাঁড়িলে কষ্ট করে দিই এটা কষ্ট করিলে ক্ষমতা আইব ঠিক কি না বড় করি তো খতম পর পর ফাহাম হমিকে যাই বালা করি খন আমার গৌসুল আজম জিলা আরে জোরে আমার গৌসুল আজম জিলা
যারে কদমে কাঁদে না নিলে, যারে কদমে কাঁদে না নিলে অলি হবা নাই রে তুলনা আমার গাউসুল আজম। ট্রেনিং দিদি আমার গাউসুল আজম জিলা মেরাজ রাতে নবীর সাথে বাইতুল মামুরি। এই শিরিক হইব না কেন? শিরিক হবে মনে হয়? তোমরা শিরিক বলতে থাকো আমরা পড়তে থাকি। হ্যাঁ, আর এখন ফতোয়া, দুইটি ফতোয়া মক্ত পাওয়া যায়। একটা ফতোয়া নিতে গেলে কোনো টাকা পয়সা বল খরচ হয় না, একটার নাম হচ্ছে শিরিক, আরেকটা মক্ত ফতোয়ার নাম হচ্ছে বেদাত। ঠিক কি না বলো? এগুলো নিতে কোনো টাকা পয়সা খরচ, মক্ত ফতোয়া পাওয়া যায়। কিন্তু যারা এই ফতোয়াগুলো দেয় তাদের কাছে বিবি তালাকের ফতোয়া নিতে গিয়ে গেলে আপনাকে বলবে এত দিতে হবে। যারা শিরিক বেদাতের ফতোয়া মক্ত দেয় তাদের কাছে যখন ফরায়েজ নিয়ে যাবেন বলে এক বতন না দুই বতন, কয় বতনের বলেন টাকা কত দিবেন? কথা বলেন ঠিক কি না? ফতোয়া ফরায়েজ মক্ত দেয় না, কিন্তু শিরিক বেদাতের ফতোয়া মক্ত দেয় আমার প্রতিপক্ষ বন্ধুরা। কথা বলেন ঠিক কি না? আল্লাহ হেফাজত করুন, আমিন বলেন। মেরাজ রাতে নবীর সাথে বাইতুল মামুরি, ঠিক না? মেরাজ রাতে নবীর সাথে বাইতুল মামুরি, লক্ষ কোটি মুরিদ নিয়ে নামাজ পড়ে, আরে রফরোশে জেলা মকামে, আরে রফরোশে জেলা মকামে হয়েছিলেন রওনা, নাই রে তুলনা আমার গো জোরে, আরে জোরে, আমার গৌসুল আজম নাই রে তুলনা। এই জগতে কোনো বলি, এই জগতে কোনো বলি তাহার সমানে হবে না, নাই রে তুলনা আমার। আর কেন মাশাআল্লাহ আমার গৌস বাগদাদ জামে মসজিদে দেই গাউসিয়তের ডাক, সকল অলির কাঁদে আমার দুই চরণে পাক, ঠিক না? বাগদাদ জামে মসজিদে দেই গাউসিয়তের ডাক, সকল অলির কাঁদে আমার দুই চরণে পাক, নত শিরে করল বরণ, আরে নত শিরে করল বরণ, যত গাউসে জামানার নাই রে তুলনা আমার গাউ হেই না আমার গাউস। এই জগতে কোনো বলি, এই জগতে কোনো বলি তাহার সমান সমান হবে, জোরে বলেন সমান হবে। আর ওর বাড়ির ডুগ গৌসুল আজম রেখে দিয়ে বারে বিড়ে ফেলে দেয়, বিয়া দিবি করলি গর বারে বিড়ে ন বংশ সারাক চলতো না। কথা বলেন ঠিক কি না বলো? ও সামনে জায়গা আছে, একবারে সামনে চলিন, আর এই সামনে খালি দে সালাতুনিয়া রে। এ গরিব নামাজ কি বলছে দেখো, গরিব নামাজ আমার গোসু পাকে, গরিব নামাজ নিশাপুরের গভীর অরণ্যে, গরিব নামাজ নিশাপুরে গভীর অরণ্যে, গৌসি পাকের গৌসি উতির সামার তনে, আরে বলেন আমার মাথায় চুকে, আরে বলেন আমার মাথায় চুকে তাহার চরণ দুই কানা, নাই রে তুলনা আমার গৌসুল আজম। বলেন আমার মাথায় চুকে, বলেন আমার মাথায় চুকে গৌসে পাকের চরণ দুই কানা, নাই রে তুলনা আমার গৌসু পাকের, আমার গৌসুল আজম জিলানির নাই রে তুলনা। এই
জগতে কোনো বলি এই জগতে কোনো বলি তাহার সমান নাই রে তুলো না সালাম আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন আরো জোরে বলো হুজুর গৌস পাকের আব্বা জান কোথায় ওই নামাতের ইয়ারাবত কে গুমুন স্বপ্ন না দেখি আমেরিকা গেই গই ফজর উতুড়ি দেখে দিতে খেতা ফাটার নিছে ইয় বোধ কে বিতরি ভিতরে রাতে স্বপ্ন দেখতে গৌসল আজম গি তাহলে খোদার কাছে ফজি দিয়া রওজানের রওজান তুমি কোনো উড়ো না এটা আর বাসকাল ইন্দি যাবে সব মাঝে মধ্যে বিভিন্ন দেওয়ালত কি দেখা যায় গৌসল আজম সিটিং করতুন বাঁধন ঠিক না বে ঠিক উনুর বান্ধব না বলিবেন উনুর বান্ধব বলি ইমান ইসলাম ব্যাগ না রাইবেন ওগুলা বন্ড আমরা এই বন্ডদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো সত্যিকারের যারা আল্লাহর বলি তাদের পক্ষে থাকবো ঠিক কি না নবী এসে বলতেছেন যা বা সালিম হে আবু সালিম আতাকাল্লাহু ইবনান সালেহান আল্লাহ পাক তোমাকে একটা ওলাদে সলে দান করেছে ও হুবা ওয়ালাদি সে আমি নবীর আওলাদ মাত্র যেদিন গৌস পাক দুনিয়া তাই বেদিন গৌস পাক মাত্র আসলো মাত্র গৌস পাক দুনিয়ায় আসলো আসার সাথে সাথে আমার নবী এসে গৌস পাক এ ছেলেটার ব্যাপারে বাবাকে শুভ সংবাদ দিচ্ছে ও গো আবু মুসা তোমার কাছে তোমাকে আল্লাহ একটা ওলাদে সওয়ালে দিয়েছে ও হুয়া ওয়ালাদি শিয়ামি নবীর ছেলে ও মাহবুবি শিয়ামি নবীর মাহবুব ও মাহবুবিল্লাহ সে আমার আল্লাহরও মাহবুব ঠিক না বলো আপনারা যে বলেন কি বলেন ফলিহি দিগের রাজা মহারাজ আরে লমদের সালাম কানি আবেদুল আরে রসুল পাকির তুমি পিয়ারা মৌলালির নয়ন তারা আরে মাফতে মার প্রাণের দুলাল হাসান হুসাইনের জিগার পারা ঠিক না হাসান হুসাইনের জিগার পারা সর্বগুণে গুণময়ে তুমি মেহবুবে সবহা এই বলো না বাবা আবেদুল কা আমার গৌস পাকের একটা লকপ হচ্ছে মাহবুবে সুবহানি ঠিক কিনা বলো আরেক শায়ের উর্দুতে আরো সুন্দর বলছেন আরে বড় পীর বেনজির তুম পে দিল কুরবান হে মাহবুবে সুবহান হো তুম ইয়ে মেরা ঈমান হে আরো জোরে বলো মহবুবে সুবহান হো তুম ইয়ে মেরা ঈমান হে আসসালাম জিলানি ওয়ালে আকা মেরা সালাম লো আরে বাগদাদি ওয়ালে দুলহা গিরি তো কো থাম লো এ সরকার চেহরে আর সুবহানাল্লাহ বলো না এ সরকার চেহরে আর তুম পে দিল কুরবান হে মাহবুবে সুবহান হো তুম ইয়ে মেরা ঈমান হে সালা দুনিয়া ইনি চলে আমি নবীর মাহবুব শুধু আমার মাহবুব তাই নাম আমার মাওলানার মাহবুব ওয়া মাহবুবিল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সায়াকুনু লাহু শানুন অতি শীঘ্র
এই ছেলের শান হবে আলিউন, অতি উচ্চ শান হবে ফিল আউলিয়ায়ে ওয়াল আকতাবে, ওলি এবং আকতাবদের ভিতর এই ছেলের শান হবে সবার উপরে। আরো জোরে বলো, বলি আকতাবদের ভিতর শান হবে সবার উপরে। কাশানি যেমনি করে আমি নবীর শান, বাইনাল আম্বিয়ায়ে ওয়া রাসূল, নবী রাসূলের ভিতর আমি নবী, আমি রাসূলের চাইতে যেমন কোন নবী বড় নাই, আমি রাসূলের চাইতে যেমন কোন রাসূল বড় নাই, আমি নবীর চাইতে যেমন কোন নবী বড় নাই, নবী রাসূলের মাঝে আমার যেমন শান, ওলি এবং আকতাবদের ভিতর এ ছেলে আব্দুল কাদেরের শান তেমন। আরো জোরে বলো, আল্লাহু আকবার আল্লাহু আকবার। সেই বড় পীর আব্দুল কাদের জিলানী দেখুন নি ফয়াজিবে দুনিয়া তাই নন আমার, আমার নবী আই রিবের ফক্কা ইবি কইলব শুভ সংবাদদার বাপরে, কেন বড় করি সুবহানাল্লাহ হন, ইবার বাপ কইলি হইতে গেল সমাজিব, মা কইলি ইন সম লাইব, ইন অনন্য কথা নুন দিল্লি মি কে কেন কারামত কই, খতমে গৌসিয়া শরীফ পড়লে আর দেশত বোধ কে মুখ বেঙ্গায় এসে ঠিক না বেটিক বড় করি হন কি পড়িলি উনন সঙ্গে ভরবত লম্বা ঘটনা খড় ভেবেন আর প্রতিপক্ষ বন্ধুরা দাহাদির আর দেশ তো বিশ্বকোষ আছে, বিশ্বকোষ বাসখালী আলাওল কলেজত গেলে পাইব, লাইব্রেরি বাসখালী হামিদিয়া রহমিয়ত গেলে পাইব, বিশ্বকোষ চট্টগ্রাম ইউনিভার্সিটিত গেলে পাইব, চট্টগ্রাম কলেজত গেলে বিশ্বকোষ বহু বড় এটা পাইব, বিভিন্ন খণ্ড আর জামিয়ার লাইব্রেরি তো আছে, মোহসিন কলেজও তো আছে, সিটি কলেজও তো আছে, আ খড়া খড়া আছে দেখা দিদি যাই থই লগুই। এই বিশ্বকোষের ভিতর এশিয়া বিশ্বের ভিতর কোন কোন রাজা কোন কোন মানুষ কে কে লেখে বড় কতটুক তার বংশ পরিচয় সহ সবগুলা বিশ্বকোষের ভেতর আছে। এর ভেতরে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত ইন্ডিয়া সেখানে সেখানে ভারতের রাজধানীর নাম দিল্লি, এই দিল্লি এখন বাবা রাজধানী হলে আগে তো রাজধানী ছিল বোম্বে, এই দিল্লিতে একজন বাদশা ছিল, কখন ছিল বিশ্বকোষের মধ্যে পাইবা না তুমি, সন সহ তারিখ সহ পাবা, তার ইন্তিকাল কখন সেগুলা পাবা, ওনার নাম হচ্ছে বাদশা রঞ্জিত সিং, রঞ্জিত সিং বাদশাহী করেছে এই যে দিল্লিতে, দিল্লি দিল্লির বাদশা ছিলেন রঞ্জিত সিং, রঞ্জিত সিং এর আমলে ঘটেছে এই ঘটনা। আমার একজন মুসলমান ভাই ইনি আমার সুন্নি ভাই ছিলেন, ইনি আমার গোস পাকের বড় আশেক ছিলেন, দেবানা ছিলেন, আমার গোস পাকের প্রতি মাসিক চন্দ্রের মাস যখন 11 তারিখ আসে প্রতি চন্দ্র মাসে আমার গোস পাকের মেহফিলে গিয়ার বিশরীফ ইনি ওনার ঘরের মধ্যে প্রতি মাসে করতেন। একজন কি মুসলমান ভাই তো ওনার ঘরে প্রতি মাসে গিয়ার বিশরীফ হয়, গিয়ার বিশরীফ। আচ্ছা এই মাহবিলটা যদি এখানে প্রতি মাসে হয় এলাকায় যারা আছে সবাই জানবে না, বলেন না বলেন না মাহফিল সম্পর্কে জানবেন, তো এই মাহফিল মাহফিলে গেরাবি মুসলমান সুন্নি ভাইয়ের ঘরে হয়, পার্শ্ববর্তী ঘর ছিল হিন্দুর ঘর, কার ঘর হিন্দুর ঘর, ওই ঘরে হিন্দু পরিবার যারা ছিল ওরাও প্রতি মাসে মাসে গৌস পাকের গ্যারবি শরীফ শুনতে শুনতে ওরাও আমার গৌস পাকের গ্যারবি ওয়ালার ভক্ত হয়ে গেছে, কিন্তু এখনো কালমা পড়ে ঈমান। বড় কথা লম্বা ইতিহাস ঘটনা, ওই ঘরে ছোট্ট একটা কন্যা শিশু ছিল, ওই শিশু কন্যা প্রতি মাসে শুনতে শুনতে বছরে 12 বার হয় গিয়ারবি শরীফ, আর যদি 20 বছরে কতবার, বছরে 12 বার হলে 20 বছরে কত হয়, এই কন্যা এই শিশু কন্যা সে যুবতী হলো শুনতে
শুনতে কিন্তু সে মুসলমান হয় নাই হিন্দু তার ঘর থেকে শুনতেন এখন এই হিন্দু মেয়ের প্রস্তাব আসলো হিন্দু মেয়ে কি পার্শ্ববর্তী অনেক দূরে আরেকজন মুসলমানের ছেলে কিন্তু আকীদা ভালো না গৌসিয়া শরীফ মানে না খতমে গিয়ারবি শরীফ কি মানে না ঈদে মিলাদুন্নবীকে মানে না শিরিক শিরিক বলে এরকম মানুষও আমাদের সমাজে আছে কি নাই এইরকম আরেক ফারার আরেকটা মুসলমানের ছেলে এই হিন্দু মেয়েটার রূপে পড়ে তাকে বিয়ে করার জন্য বড় পাগল হয়ে গেল দেওয়ানা হয়ে গেল প্রস্তাব দিল আমি তোমার বিয়ে করব তুমি আমাদের মুসলমান ধর্মে চলে আসো হিন্দুর হিন্দু মেয়ে বলেন জি না আমি কখনো মুসলমানও হব না আর তোমাকেও বিয়ে করব তখন এই এই বতাকিদা মুসলমানের ছেলে এই জালেম সে বলে ঠিক আছে তোমাকে কোথায় বিয়ে দেবে একবার দেখব প্রতিশোধ নেওয়ার জন্য সেই গুরুপাক্কায় আরেকদিন এই কন্যা এই হিন্দু মেয়ে তাকে তার পরিবার আরেকজন হিন্দু ছেলে দেখে তাকে বিয়ে দিয়ে দিলেন বিয়ে যখন দিল স্বামীর সাথে স্ত্রী চলে যায় যাওয়া আসা করে এইভাবে যাওয়া আসা করতে করতে হঠাৎ একদিন এই বাতাকিদার জালেমের চোখের মধ্যে পড়ে গেল সে একটা কোরআনি লোক একটা তরবারি নিল আর কোরআন তরবারি নিয়ে এই হিন্দু মেয়ে তার স্বামী যাচ্ছে হেঁটে হেঁটে মরুভূমিতে হেঁটে যেতে যেতে মাঝখানে যখন গেল এই জালেম কমবক্ত বতাকিদার ছেলে মুসলমান সেই এই মহিলার থেকে প্রতিশোধ নেওয়ার জন্য বললেন আমাদের এলাকার মেয়ে এভাবে হেঁটে যাবেন আমার গোড়া আছে আমার গোড়ার পেছনে উঠুন স্বামী স্ত্রী দুইজন আমার গোড়ার পেছনে উঠুন আমি আপনাদেরকে নিয়ে পৌঁছিয়ে দেব হিন্দু মেয়ে চিনতে পারলো স্বামীকে বলেন স্বামী গো তার গোড়ার পেছনে উঠার দরকার নাই কেন কেন বলে সে আমাকে বিয়ে করতে চেয়েছে আমি তার প্রস্তাব প্রত্যাখ্যান করলাম সে হয়তো আজকে এসেছে আমার থেকে প্রতিশোধ নেওয়ার জন্য তার গোড়ার পেছনে উঠিয়েন না ওই জালেম বারবার বলে গোড়ার পেছনে উঠেন মহিলা এবং তার স্বামী বলে না আমরা আপনার গোড়ার পেছনে উঠবো না পায়ে হেঁটে যাব তর্ক বিতর্ক শুরু হলো বলে উঠতে হবে ওরা বলেন উঠবো না জালেম বলেন উঠতে হবে ওরা বলেন উঠবো না এক পর্যায়ে জালেম এবার তার কাছে তরবারি ছিল বিষাক্ত তরবারি ছিল এই বিষাক্ত তরবারি বের করলো বের করে ওই হিন্দু মেয়ের স্বামীর গর্দনের উপর বিষাক্ত তরবারি দিয়ে আঘাত করে হিন্দু মেয়ের স্বামীকে দুই টুকরা করে জমিনে ফেলে দিল চিৎকার করে বলুন নাউজু আরো জোরে বলতে হবে আল্লাহুম্মা সাল্লি জোরে 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 হুজুর লইয়েন তাড়াতাড়ি তাড়াতাড়ি আম্মা দোয়া বাবারে গভীর মনোযোগ এখন এই হিন্দু মেয়ে অসহায় স্বামী দুই টুকরো হয়ে গেল মহিলাকে জাপটিয়ে ধরে গোড়ার সামনে তুললেন জালেম পেছনে বসলেন এবার গোড়ার লেগাম চালিয়ে যাচ্ছেন মরুভূমি মহিলা কাঁদে হিন্দু মেয়ে কাঁদছে হঠাৎ হিন্দু মেয়ে খেঁদে খেঁদে বলে হ্যারে আমার গোড়ের পাশে তো আমি গিয়ারবি শরীফ শুনে শুনে বড় হয়েছি বিপদে পড়লো গিয়ারবি শরীফি মেহফিলি গিয়ারবিতি শুনেছিলাম কোন গৌসপাকের গৌসপাকের ভক্তমরিদ যদি কোন বিপদে পড়ে যদি ডাক দে গস পাক সে নাকি সাহায্য করতে পারে মহিলা এখন দেখা যায় মহিলা এখন কাচ্ছে জালেম গোড়া নিয়ে চলে যাচ্ছে তাকে নিয়ে যাচ্ছে কোন দিকে অনেক দূরে দেখা যায় পাহাড় পাহাড়ের দিকে যাচ্ছে জালেম বলতে লাগলো এই তোরে এখন আমার হাত থেকে কে বাঁচাবে তোকে কে বাঁচাবে মহিলা এই জালেম এইভাবে বলছে আর এই মহিলা হঠাৎ করে সে যখন এ কথা বলল হঠাৎ করে মহিলার কাছে গিয়ারবিওয়ালার কথা মনে পড়ল সুবহানাল্লাহ আরে আস্তে বলেন এ আরে জোরে বলো মহিলা ডাক দিলেন ইয়া গিয়ারবিওয়ালা
হঠাৎ দেখা গেল পাহাড় অনেক দূরে, পাহাড়ের ভেতর থেকে দুইজন কালো পোশাক পরিহিত দুইজন নূরানী সুরতের মানুষ কালো পোশাক পরে অতি দ্রুত আসতেছে। এরা যেদিকে যাচ্ছে ওরা এদের সামনের দিকে আসতেছে। এখন ওই কালো পোশাক পরিহিত দুইজন মানুষ এসে এই হিন্দু মেয়ে এই জালেমের গোড়ার সামনে এসে দাঁড়িয়ে গেলেন, চিৎকার দিয়ে বলুন জোরে বলো, দাঁড়িয়ে একজনের চেহারায় নেকাব আর একজনের চেহারা কলা, গোড়ার লড়ে না, ডাক দিলেন এই গোড়া একেবারে খামোশ। গোড়াল নরচরাখানে জালেম আছে, গোড়ার উপর মহিলা আছে, হঠাৎ করে যার কাছে নেকাব ছিল ইনি এভাবে হাত দিলেন, নেকটা তরবারি কোত্থেকে এসে গেল। সুবহানাল্লাহ, আরেকটু আসতে বলেন কি কি, যার মুখে নেকাব ইনি তরবারি কানা, যার মুখে নেকাব নাই নেকাব মুখ খোলা, তার হাতে দিয়ে বললেন এ তরবারি নাও। বলে হুজুর এটা নেব, বলেন নাও, নিয়ে এ গোড়ার পেছনে যে জালেম বসেছে চাতে তাকে দুই টুকরা করে দাও। হুজুর কেন, বলে এটার নাম কেসাস। আমি বলছি না আল্লাহ কোরআনে বলেছেন কোথায়, পারা নাম্বার 6 সূরা মায়দা আয়াত নাম্বার 45 আমার আল্লাহ বলেন এই আয়াতের নাম মায়াতে কেসাস। ওয়া কাতাবনা عليهم فيها ان النفس بالنفس والعين بالعين والانف بالانف والاذن بالاذن والسن بالسن والجراح قصاص। سبحان الله, বলেন বলে কে সাথে বদলা নাও, দেরি করো না, নিয়ে এক আঘাত করলো জালেম গোড়ার উপরে থেকে দুই টুকরা হয়ে গেল। এই মহিলা মহিলা বলেন হুজুর আপনারা কারা, আপনারা কারা, এখানে কি এরকম এক একজন কিভাবে কি জবে এর হত্যা করে নাকি। এই মহিলা, কিছুক্ষণ আগে তুমি কাকে ডেকেছো। মহিলা বলেন হায় রে, আমি তো ইয়াগে আরবিওয়ালা, ওনার নামও জানি না, শুধু আরবিওয়ালা জানি, আমি ডেকেছিলাম ইয়াগে আরবিওয়ালা, আল মাদাদ বলেছিলাম। বলে মহিলা, তুমি যে গ্যারবিওয়ালা বলেছো, এই গ্যারবিওয়ালা বাগদাদ শরীফ থেকে উঠে দিল্লিতে এসেছে তোমাকে সাহায্য করার জন্য। আল্লাহু আকবার, বলে আল্লাহু আকবার, নাজরে আজম এসে গেছে ইনশাআল্লাহ, ঠিক কি না, জোরে বলো। ইবসুদ বাতিল দোলা করে দেন, এখন জিউনে বন্ড আছে তো কত বন্ডাই করে দে, উনুরো দোলাই করে, ঠিক না বেঠে। আচ্ছা যাক, ইয়া খেয়ে এসেছে এই মহিলা, আমি হলাম সেই গ্যারিবেওয়ালা, দেখো নেকাব উঠিয়ে দিলেন, বলে আমি এরি বড় করো। সুবহানাল্লাহ, বলেন ইয়া আমার প্রতিপক্ষ বন্ধুরা বলবে যে কেন আয়তে রে বাগদাদ উত্তুন, তাহলে কেন আয়তে রে কোরআন শরীফ উত্তুন দলিল হাক্কু। এক মিনিটও শেষ করির আসাবিন বরখিয়া, সুবহানাল্লাহ, কোন না বিলকিস রানী সিংহাসন সাবাস আর উত্তুন সুলেমান ইসলামত দরবার নিয়ে সিদে এক চগুর বলে কে সুরা নামল 19 নাম্বার ফারা ওয়া হাতুন দারিদ্রের বেজি নিয়ে হদে অনর মজলিস পাঙ্গনের আগা গাইনম সুলেমান ইসলামত না আর আগা নম্বর ইবু কিলোমিটার দূরত্ব 120 লম্বা সাইডাত প্রস্ত, এত বড় সিংহাসন বিলকিস রানীর সিংহাসন সুলেমান ইসলামের দরবারে যদি হযরতে আসাব বিন বরখিয়া সুলেমান ইসলামের উম্মতের ওলি যদি এনে দিতে পারে, আজ বাগদাদ শরীফ থেকে দিল্লির জমিনে আমার গোস পাক আসতে পারে কি পারে না। ওলি যদি এত বড় সিংহাসন আইতে রে তো আর গোস পাক হেলা আইন না পারে। ও প্রতিপক্ষ বন্ধু উত্তর দিয়ে গেলাম, ওয়াজুদ উনবাসিন নবরমান বালাগরি মুদ মারে দিলাম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।